গাইস আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট রিভিউ আমি মানিক আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ক্যানার অনেকে বলে থাকেন যে ভাইয়া আমি একটা প্রিন্টারের সাথে একটা স্ক্যানার পাই অর্থাৎ অল ইন ওয়ান প্রিন্টারও পাওয়া যায় এমন কিছু প্রিন্টার রয়েছে যেগুলো অল ইন ওয়ান প্রিন্টার যেমন হচ্ছে সেই প্রিন্টারগুলো দিয়ে আপনি স্ক্যান চাইলে স্ক্যান করতে পারবেন ফটোকপি করতে পারবেন চাইলে প্রিন্ট দিতে পারবেন বাট আপনি চাইলে কিন্তু সেই প্রিন্টার থেকে আপনার A3 অর্থাৎ লিগ্যাল সাইজের স্ক্যান করতে পারবেন না দেখা যায় আপনি এমন একটা ব্র্যান্ডের এমন একটা প্রিন্টার কিনছেন সেটার মধ্যে দিয়ে আপনার A3 হয় না অর্থাৎ লিগ্যাল সাইজের স্ক্যান আপনি করতে পারেন না এখন আপনি আসেন আপনি যখন লিগ্যাল সাইজের স্ক্যান করবেন তখন কোন স্ক্যানারটা আপনি কিনবেন সেটা কি HP কিনবেন না ইপসন কিনবেন না এনাদার কোনো ব্র্যান্ড কিনবেন আমি আসলে সেই ব্র্যান্ডে যেতে চাচ্ছি না আপনার জন্য কোনটা ভালো হবে আমি সেই সাজেশনটা আমি আপনাদেরকে দিচ্ছি যে আপনি কোন ব্র্যান্ড কিনবেন কেন কিনবেন এবং সেটার ফিচার কি কি থাকবে সেই বিষয়ে কথা বলবো আজকে যেই স্ক্যানারটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে HP ব্র্যান্ডের স্ক্যানার নিয়ে সেই HP ব্র্যান্ডে আমি আপনাদেরকে মডেলটা বলে দিচ্ছি সেটা হচ্ছে HP স্ক্যানজেট প্রো 2600F1 এই মডেলের স্ক্যানারটি নিয়ে কথা বলবো যেটার মাধ্যমে আপনি চাইলে A3 প্রিন্ট অর্থাৎ লিগ্যাল সাইজের যে আপনার পেজগুলো রয়েছে সেগুলো আপনি স্ক্যান করতে পারবেন এবং স্ক্যানের মাধ্যমে আপনি সেটাকে দেখা যায় প্রিন্টারের মাধ্যমে আপনি সেটা বের করে নিতে পারবেন এখন আসেন HP ব্র্যান্ডের এই স্ক্যানার 2600F1 মডেলের যে স্ক্যানারটি রয়েছে এর মধ্যে কি কি ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন এবং এটার আসলে পাওয়ার কনজাম্পশনটা কি এটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে এটা 32 ভোল্টের অ্যাডাপ্টারের মাধ্যমে ওপেন হবে এবং এর মধ্যে থাকবে একটি USB কেবল যে কেবলটির মাধ্যমে আপনি PC-তে এটাকে কানেক্ট করে নিতে পারবেন এবং এর মধ্যে কি কি থাকে বোর্ডগুলো আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যে এটা যে বোর্ডটি রয়েছে এবং এখানে কিন্তু প্রসেসর সাইজের একটা বোর্ড রয়েছে এবং সাথে এক্সট্রা কিছু এক্সট্রা যে স্ক্যানার রয়েছে যেটার মাধ্যমে আপনি লিগ্যাল স্ক্যান করতে পারবেন তার কিছু অপশন দেওয়া রয়েছে এবং যদি এর মধ্যে যদি লুকিংটা যদি আমি বলি যে লুকিংটা আসলে কিরকম দেখতে খুব চমৎকার হোয়াইট কালারের এবং সামনে যে আপনার বাটনগুলো রয়েছে সেটা ব্ল্যাক কালারের একটা খুব সুন্দর একটা স্পেস দিয়ে রাখছে যেটা ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার হওয়ার কারণে খুব চমৎকার দেখাচ্ছে এবং সামনে দেখেন আপনার হচ্ছে ব্লু কালারের একটা শেড রয়েছে যে ব্লু কালারের মধ্যে ওদের লুকিংটা আরো সুন্দর দেখাচ্ছে এখন আসেন যে আসলে এরকম একটা স্ক্যানার অর্থাৎ A3 সাইজের একটা স্ক্যানার A4 সাইজের একটা স্ক্যানারের বাজেট থেকে A3 স্ক্যানারের বাজেটটা কেন বেশি হয়ে থাকে এটা আমি আপনাদেরকে একটু শেয়ার করি সেটা হচ্ছে যখন আপনি A3 সাইজ থেকে A4 থেকে A3 তে যাবেন তখন দেখা যায় যে তার সকল কিছু আপনার চেঞ্জ হয়ে যায় যেমন দেখেন আপনার A4 সাইজের একটা স্ক্যানারের সাইজ কিন্তু অনেক ছোট থাকে বাট এটার সাইজটা কিন্তু একটু বড় বাট যে শুধু এই বড়র জন্য যে প্রাইসটা একটু বেশি সেটা বিষয় না বিষয় হচ্ছে গিয়ে আপনাকে ফুল যখন A3 সাইজ আপনার এটা বলি আমি আপনাদেরকে যে আপনি যখন A3 সাইজের একটা পেজ একে এদিক দিয়ে দিবেন সেটা কিন্তু খুব সুন্দর করে এদিক দিয়ে বের হয়ে আসবে আপনি যখন A3 সাইজের একটা স্ক্যানার দিয়ে স্ক্যান করে দেখবেন এবং হচ্ছে গিয়ে A4 সাইজের একটা স্ক্যানার দিয়ে স্ক্যান করে দেখবেন দেখবেন যে যেটা A3 সাইজের স্ক্যানার রয়েছে সেটার স্পিড অবশ্যই বেশি পাবেন আপনি যেমন A4 সাইজের কিছু স্ক্যানার রয়েছে যেগুলো দিয়ে যখন আপনি স্ক্যান করতে যান সময় অনেক বেশি লাগে সেক্ষেত্রে দেখা যায় আপনার HP ব্র্যান্ডের এই মডেলের স্ক্যানারটা যদি নেন আপনি লিগ্যাল সাইজের স্ক্যানার এটা দিয়ে আপনার স্ক্যানটা খুব দ্রুত আপনি বের করতে পারবেন এবং এর যদি আমি বলি যে এর প্রাইস রেঞ্জটা বলে দিই আমি আপনাদেরকে যে প্রাইস রেঞ্জটা কিরকম হতে পারে তার আগে বলে দিই এর ওয়ারেন্টি সম্পর্কে আপনারা যদি এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে থাকেন তাহলে আমরা আপনাদেরকে 1 বছর প্রোডাক্ট ওয়ারেন্টি দিয়ে থাকবো না সার্ভিস ওয়ারেন্টি যারা বলে কিনা যে ভাইয়া এই প্রোডাক্টটা সার্ভিস ওয়ারেন্টি আসলে সেই প্রোডাক্টটা জেনুইন না এটা আপনাকে জেনে নিতে হবে যে প্রোডাক্ট ওয়ারেন্টি থাকবে 1 বছর সে বিষয়ে আপনি অবশ্যই অবগত হয়ে নেবেন বা আপনি সেটা দেখে নেবেন যে প্রোডাক্টের ওয়ারেন্টি আছে কিনা 1 বছর
এবং আসুন এখন কথা বলবো হচ্ছে কি এর প্রাইস রেঞ্জ এটা কি রকম প্রাইজে আপনারা মার্কেট থেকে নেন অথবা আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে কি রকম প্রাইজে আপনারা এটা নিতে পারবেন এটা মোটামুটি বর্তমান প্রাইস হচ্ছে কি 38000 থেকে 39000 টাকার ভিতরে এটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সেটা এক বছর ওয়ারেন্টি সহ অথবা আপনারা আমাদের শপে এসে যোগাযোগ করে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি চেষ্টা করব যারা আমার শপে এসে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নেবেন তারা অবশ্যই কিছুটা হলেও আপনার কম পেয়ে যাবেন আমরা চেষ্টা করব যেহেতু আমার এই ভিডিওটি দেখে আপনারা আসবেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরো কিছু কম রাখার জন্য অথবা যারা দূর থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন তারাও কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি প্রোডাক্ট নিতে পারবেন আমি আমার শপের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিচ্ছি আমার শপের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজা রামমোহন মার্কেট নিস্তলা 106 নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাজ কোম্পানি মোড় নূর সুপার মার্কেটের দ্বিতীয় তলা রংপুর অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিব আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে সহায়তা করবেন আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটারের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু